একসময় উৎপল দত্ত সহ বহু নামী দামি ব্যক্তিত্বের সাথে কাজ করেছে এই বাচ্চা ছেলেটি। আজ সেদিনের সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে গেছে। ছেলেবেলায় একাধিক হিট ছবিতে অভিনয় করলেও বড় হয়ে তিনি তেমন সুযোগ পাননি টলিপাড়ায়। কিন্তু আজ তার এই করুণ অবস্থার কারণ কি, এর নেপথ্য কাহিনী কি, যার কারণে তিনি অভিনয় ছেড়ে সামান্য এক চাকরি করতে বাধ্য হয়েছেন, মাস্টার রিন্টুর এই অজানা কাহিনী আমরা আপনাদের জানাবো। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। শিশুশিল্পী হিসেবে টলিপাড়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল মাস্টার রিন্টু। ছোটবেলায় একাধিক হিট ছবিতে অভিনয় করেছিল রিন্টু। তার আরেক নাম শ্রীমান রিন্টু। রিন্টু বেহালার বাসিন্দা। তার মা স্বপ্ন দেখতেন ছেলে বড় হয়ে অভিনেতা হবে একদিন, তাই শিশুশিল্পী হিসেবে রিন্টু মায়ের সেই স্বাদ পূরণ করেছিল। আর সেই সময় রিন্টুর পাশে সবসময় থাকতো তার মা। উৎপল দত্ত, তাপস পাল, মুনমুন সেনের মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছিল ছোট্ট রিন্টু। পরশমণি, পথ ও প্রাসাদ, শিথির সিঁদুর, বেয়াদব, অপরাজিতার মতো একাধিক হিট ছবিতে বাচ্চা ছেলের চরিত্রে রিন্টুর অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। শিশু শিল্পী হিসেবে রিন্টু পথ ও প্রাসাদ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল, কিন্তু বড় হওয়ার পর পড়াশোনা ও আনুষাঙ্গিক চাপে সিনেমা জগৎ থেকে দূরে চলে যায় রিন্টু। বড় হয়ে পড়াশোনা সম্পন্ন করার পর রিন্টু আবার টলিউডে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু ততদিনে টলিউডের ধাঁচ প্রায় একেবারে বদলে গেছে। তাই সেদিনের সেই জনপ্রিয় শিশুশিল্পী ওরফে মাস্টার রিন্টু খাপ খাইয়ে নিতে পারেনি আজকের টলিউডে। ছোটবেলায় এত সফলতার পরেও বড় হয়ে বিশেষ সুবিধা পাননি রিন্টু, তবুও হাল ছাড়েননি। এক্সারসাইজ, ব্যায়াম সব করেছিলেন নায়কোচিত লুক পাওয়ার জন্য, কিন্তু তাতেও লাভ হয়নি। রিন্টু হিরো হওয়ার স্বপ্ন দেখতেন, তার বদলে ঝুলিতে পেয়েছিলেন হিরোর বন্ধু বা ভাইয়ের চরিত্র। কেবল অভিনয় ভালোবাসতেন বলে চরিত্র বাছাই না করেই বেশ কিছু ছবিতে কাজ করেছেন বড় হয়ে, যেমন রোমিও ভার্সেস জুলিয়েট, টাইগার খিলাড়ির মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মাস্টার রিন্টু। অভিনয় জগৎ আর তাকে আপন করে নেয়নি বড় হওয়ার পর, তাই আজ অভিনয়টা তার আর পেশা নয়, বরং স্বপ্নই রয়ে গেছে। পেট চালানোর জন্য এক সংস্থাতে কর্মরত টলিউডের সেই জনপ্রিয় শিশু শিল্পী মাস্টার রিন্টু। মাস্টার রিন্টুর এই কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর শিশু শিল্পীদের সম্বন্ধে এমনই সব অজানা তথ্য জানবার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.